একদিকে ভাঙন, অন্যদিকে ক্রমশ বাড়ছে গঙ্গার জলস্তর। গঙ্গা বিপদসীমার উপর দিয়ে বয়ে যাওয়ায় সতর্কতা জারি করা হয়েছে শমশেরগঞ্জে। মঙ্গলবার বোগদানগর গ্রাম পঞ্চায়েতের প্রতাপগঞ্জ গ্রামের একটি দোতলা বাড়ি গঙ্গা গর্ভে তলিয়ে যায় নিমেষেই। সেই সঙ্গে গঙ্গার পার লাগোয়া একাধিক বাড়িতে জল ঢুকে পড়ায় অন্যত্র আশ্রয় নিয়েছে গ্রামবাসীরা। চরম আতঙ্ক উৎকণ্ঠায় গ্রামবাসীরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। প্রতি বছরই শমশেরগঞ্জের শিবপুর, ধানগড়া, শিবনগর, কামালপুর, প্রতাপগঞ্জ, উৎসবপুর সহ গঙ্গা তীরবর্তী এলাকা ভাঙনের কবলে পড়ে। গঙ্গা গর্ভে তলিয়ে যায় বিঘার পর বিঘা জমি, কয়েকশো বাড়িঘর। প্রতি বছরই ভাঙনের আতঙ্কে প্রহর গোনে গ্রামবাসীরা। এই বছরই কি তলিয়ে যাবে তাদের মাথা কোচার ঠাঁই? আর এই বছর গঙ্গা ভাঙনের দোসর হয়ে দাঁড়িয়েছে বন্যা। একদিকে ভাঙন, অন্যদিকে ক্রমশ বাড়ছে গঙ্গার জলস্তর। ভয়ঙ্কর রূপ নিয়েছে গঙ্গা। গঙ্গা বিপদসীমার ওপর দিয়ে বওয়ায় সতর্কতা জারি হয়েছে শমশেরগঞ্জে। মঙ্গলবার বোগদানগর গ্রাম পঞ্চায়েতের প্রতাপগঞ্জ গ্রামের একটি দোতলা বাড়ি গঙ্গা গর্ভে তলিয়ে যায়। এই যে নওশাদ আলীর যে বাড়িটা তলিয়ে গেল, তার আট সন্তান, তিন ছেলে এবং পাঁচ মেয়ে, এই রাজমিস্ত্রির কাজ করে, এনার বাড়িটা তলিয়ে গেল। ইনি কোথায় যাবে এখন? আমাদের রাজ্য সরকার যে কাজের যে 100 কোটি টাকার ঘোষণা করেছে, সেই কাজ হচ্ছে, বালির বস্তা দিয়ে সেই জায়গায় জায়গায় কাজ হচ্ছে। এখন কেন্দ্র সরকার যদি আমাদের সহযোগিতা করে বা হাত বাড়িয়ে দেয়, তাহলে আমাদের অনেক ভালো হয়, আমাদের অনেক চিন্তা। আজ হয়তো এই নওশাদার বাড়ি জলে তলিয়ে গেল, কাল হয়তো আমাদের তলিয়ে যাবে, আরও অন্য অন্য মানুষ আছে যারা গঙ্গার ধারে বসবাস করে, তাদেরও বাড়ি হয়তো তলিয়ে যাবে। আমরা অনেক চিন্তার মধ্যে রয়েছি। তারপরে একটা মসজিদও তলিয়ে গিয়েছে জলে। হ্যাঁ, বাইক জলে তলিয়ে যায়, স্থানীয় লোক এসে তড়ি ঘড়ি সেই বাইককে উদ্ধার করে। সেই জায়গা তো কাজ চলছে বালির বস্তা। হ্যাঁ, ওটা প্রতাপগঞ্জ কাঁকড়িয়া যাওয়ার রাস্তা। দুর্ঘটনাও ঘটতে পারতো, উনি প্রাণে বেঁচে গিয়েছে। জলে তলিয়ে যায় যেভাবে, বাইক চাপা পড়ে গেলে তো উনি মারা যেত। সেই সঙ্গে গঙ্গার পার লাগোয়া একাধিক বাড়িতে জল ঢুকে পড়ায় অন্যত্র আশ্রয় নিয়েছে গ্রামবাসীরা। চরম আতঙ্ক ও উৎকণ্ঠায় গ্রামবাসীরা। একটা ইয়াতে বাগানে মাঠে উঠে থেকে উপরে উঠেছি, বানের জল নদীর, ধরো চেদিন থেকে ঢুকছে, আমরা যেখানে আশ্রয় দিচ্ছি, চেঠে আসছে না, তো আসতাম নাকি উঠে থাকছি। মেম্বারের লেখা টেখা নিয়ে গেছে, এখন মেম্বার খানিক আগে চলতে সরে নিন, কোনো অসুবিধা হবে না। এখানে আমাদের কখন যে জলটা বেড়ে যাবে কিনা বলে না, আমার জলটা এত স্পিড আসছে, ঠিক আছে। এখন আপাতত যে বাড়িগুলো তোমার জল ঢুকে গেছে আর কি, এখন উঁচাতে এসে বাস তলিয়েছে আর কি, তিরপল তিরপল টাঙানো আছে, এখন গ্রামের লোক সাহায্য করছে, মানে বলার তো নাই জলটা কখন বেশি হয়ে চলে আসবে। এখন ধরো প্রায় 50-60টা বাড়িতে একটা লোক নাই, সব চলে এসছে। আবার দেখা যায় এদিন রাস্তা পার হতে গিয়ে একটি বাইক আরোহী বাইক নিয়ে নদীতে পড়ে যায়। কোনো রকমে গ্রামবাসীরা তাকে উদ্ধার করে, বড় সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ওই। একদিকে ভাঙছে গঙ্গার পার, অন্যদিকে বাড়ছে জলস্তর। তবে প্রশাসনের পক্ষ থেকে স্থায়ী কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন গ্রামবাসীরা। গঙ্গা নদীর জল, গঙ্গাতে জল বেড়ে যাওয়ার ফলে সে মাঠ গঙ্গা ওভারলোড হয়ে আমাদের দিকে চলে আসছে, এর ফলে আমাদের গ্রামের অনেক বাড়ি, কম করে আপনার 50-60 জন পরিবার অন্য জায়গায় গিয়ে আশ্রয় নিয়েছে। আচ্ছা, ভাঙন এখানে তো অব্যাহত রয়েছে। তারপরে ভাঙন তো আপনার লোহরপুরের মাদ্রাসা যে মসজিদটা ছিল সেটা অলরেডি ভেঙে গেছে। কিছুদিন আগে শিবপুরের ভাঙন হয়েছে, কালকে হিরনন্দনপুরের কাছে অনেকটাই ভাঙন হয়েছে। ভাঙন অব্যাহতই আছে, ভাঙন থামছে না। প্রশাসন বালির বস্তাতে কাজ করছে, সেটা ওরাই জানে, এতটা করছে তারা রুখতে পারবে না, কিন্তু ভাঙন রুখা যাচ্ছে না। ঢাকে পড়লো কাঠি, আসছে মা দুর্গা। শারদীয়ার কেনাকাটায় জমজমাট বহরমপুরের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান মোম মোহিনী। পেয়ে যাবেন পুরুষ ও মহিলাদের নিত্য নতুন হাল ফ্যাশনের সমস্ত রকম পোশাকের বিপুল সম্ভার। তাই আর দেরি না করে পুজোর কেনাকাটায় আজই আসুন বহরমপুর শহরের অত্যাধুনিক বস্ত্র বিপণী মোম মোহিনীতে। আমাদের ঠিকানা খাবড়া নেতাজি রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9733-14-3333। রঘুনাথগঞ্জ, বোলপুর ও মালদায় আমাদের শাখা রয়েছে।